রাতের আধারে রাজশাহীতে ঐতিহ্যবাহী একটি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। তাহলে কি বাংলাদেশেও মসজিদ ভাঙা শুরু হয়ে গেছে? সুপ্রিয় সুজন, আসসালামু আলাইকুম। প্রথমে যে ভিডিও ক্লিপটি আপনারা দেখেছেন, হেলিয়া ধুলিয়া কোমর নাচে যেখানে নাচ গান চলছে, সেটা কোনো যাত্রাপালা বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। এটি হলো বঙ্গবন্ধু সৈনিকদের পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী পালন করা হচ্ছে, তাও আবার একটি মাদ্রাসার ভেতর। যাই হোক, এটি ইউনিক কোনো ঘটনা নয়, এগুলো এখন আমাদের দেশের একটি স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি পবিত্র মসজিদের ভেতর জাতীয় সঙ্গীত গেয়ে বিজয় দিবস পালন করতে, দর্শক দেখেছি বঙ্গবন্ধু সৈনিকদের পরিচালনায় মসজিদের সামনে চলচ্চিত্রের নায়িকা মুনমুনকে দিয়ে অশ্লীল নৃত্য করিয়ে মসজিদের পবিত্রতা নষ্ট করাতে। এবার দেখলাম শেখ হাসিনার 73তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি মাদ্রাসায় মসজিদের ভেতর শেখ মুজিব এবং হাসিনার ছবি ঠাঙিয়ে হাসিনার শুভ জন্মদিন পালন করা হয়েছে। দর্শক, ঘটনাটি ঘটেছে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার মসজিদে। দারুল উলুম কামিল মাদ্রাসার ছাত্র সংসদের ছাত্রলীগ সভাপতি রফিকের নেতৃত্বে এই ধরনের জঘন্য ঘটনাটি ঘটেছে। এই ছাত্রলীগ সভাপতি রফিকের কাছে পুরো মাদ্রাসা প্রশাসন জিম্মি হয়ে আছে। এই রফিক ক্ষমতার বলে যেভাবে ইচ্ছে সেইভাবেই মাদ্রাসার উস্তাদ এবং কর্তৃপক্ষকে ব্যবহার করছে, তার বিরুদ্ধে কথা বলার কারো ক্ষমতা নেই। দর্শক, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ ছাত্রলীগের গুন্ডা পান্ডার কাছে জিম্মি হয়ে গেছে। দর্শক, এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের কাছে দিনী শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা আর যাত্রার মঞ্চের কোনো পার্থক্যই যেন নেই। তাই তারা মসজিদের ভেতর ছবি টাঙিয়ে কখনো এদের মানে আওয়ামী জাতির আব্বার মৃত্যু দিবস, জন্মদিবস পালন করে মাদ্রাসায় নাচ গানের অনুষ্ঠান করে। আবার আওয়ামী জাতির আম্মা শেখ হাসিনার জন্মদিনও এই মসজিদের ভেতরই পালন করা হয়, তাও আবার মুজিব এবং শেখ হাসিনার ছবি টাঙিয়ে। দর্শক, মসজিদ মাদ্রাসার পবিত্রতার জ্ঞানটুকু এই জাহেলদের ভেতর নেই। এদের কৃতকর্মে স্পষ্ট বোঝা যাচ্ছে এরা ইচ্ছে করে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অপমান করার জন্য একের পর এক এই ধরনের জঘন্য কৃতকর্ম করে যাচ্ছে। একেবারে স্পষ্ট বোঝা যায় আওয়ামী লীগ ইসলামের একেবারেই বিপরীত মুখে অবস্থান করছে। দর্শক, এরা পাশের দেশের ইসলামের দুশ্মন রো, আরএসএস, ইসকন, মোদিবাদীর প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করে ইসলামকে মুছে দিতে চাইছে, যা এই অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকেই লক্ষ্য করে যাচ্ছি। নানা সময়ে এদের মন্ত্রী এমপিদের ইসলাম বিরোধী বক্তব্য, আলেম ওলামাকে জেল জুলুম, হত্যা নির্যাতন, তা প্রমাণিত সত্য এরা ইসলামের দুশ্মন। দর্শক, এমনকি আমরা বারবার বলে আসছি রাষ্ট্রের প্রতিটা পদে পদে হিন্দু উগ্রবাদী দেশদ্রোহী ইসলাম বিদ্বেষীদেরকে প্রতিষ্ঠিত করে রাখা হয়েছে, যার আরেকটি প্রমাণ হলো আমাদের বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী ম্যানেজার গোবিন্দ চন্দ্র সাহা। দর্শক, ভারতের আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে একটি নিউজ প্রকাশিত হয়, সেখানে বলা হয় রামের পর এবার কৌশল্যা মন্দির গোসানা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। আর এই সংবাদের পোস্টের কমেন্ট বক্সে এই দেশদ্রোহী ইসলাম বিদ্বেষী গোবিন্দ চন্দ্র সাক্ষী কমেন্ট করেছে, জানেন, এই ইসলাম বিদ্বেষী কমেন্টে লিখেছে, সুন্দর ধন্যবাদ দেওয়া উচিত সরকারকে। আর পশ্চিমবঙ্গে যেখানে মোল্লা গভীর যে জন্মানো মিডিয়া তৃণমূল সরকারকে সেখানে মন্দির নির্মাণ করতে দেবে, সে আরও বলে সেখানে তো ঢাকা থেকে হেফাজতের মোল্লারা গিয়ে কালীঘাটের কালী মন্দির ভেঙে কালা রাসুলের মসজিদ তৈরি করবে, নাউজুবিল্লাহ। দর্শক, ভাবতে পারেন কতটা ইসলাম বিদ্বেষীকে আমাদের বাংলাদেশ ব্যাংকের সহকারী ম্যানেজার বানানো হয়েছিল। দর্শক, শুধু তাই নয়, তার অন্য আরেকটি পোস্টে কমেন্টে জবাব দিতে সে অন্য একজনকে বলে, মানুষ বললে কাকে, মুসলমানরা কি মানুষ? ওরা নিজেরাই তো নিজেদেরকে মানুষ বলে মনে করে না, তারা সবসময় নিজেদেরকে মুসলমান মানে জানোয়ার বলে মনে করে, যাদের মা মেয়ের কোনো ভেদাভেদ নেই, খালি আছে বোরকা। দর্শক, নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন কত বড় একজন ইসলাম বিদ্বেষী দেশদ্রোহীকে আমাদের দেশের একটি কেন্দ্রীয় ব্যাংকে এমন একটি গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল। দর্শক, এই ধরনের জঘন্য উক্তি করেও এই দেশে 90% মুসলমানের দেশে বহাল তবিয়তে এরা ঘুরে বেড়ায়, আর দেশের ভালো মানুষগুলো বিনা দোষে বিনা অপরাধে জেলের অন্ধকারে বছরের পর বছর ধরে পড়ে রয়েছে। দর্শক, আমরা দেখেছি নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণে কমপক্ষে 18 মুসল্লি নিহত হয়েছেন, আরও অনেকেই আহত হয়েছেন। এত বড় একটি ঘটনা ঘটে যাওয়ার পর আওয়ামী লীগ দুঃখ প্রকাশ করবে দূরে থাক, তারা বলছে মসজিদটি নাকি অবৈধ ছিল।
শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছে মসজিদটি অবৈধ ছিল আর দেশের অন্যান্য মসজিদও তদন্ত করে দেখা হবে আর যে মসজিদগুলো অবৈধ হবে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। দর্শক তখনই বুঝতে পেরেছিলাম এখন হাসিনা মসজিদের দেশ এই পবিত্র ভূমি বাংলাদেশ থেকে মসজিদ শূন্য করার একটি জঘন্য ফাঁদ তৈরি করেছে আর এটি অস্বাভাবিক কিছুই না। হাসিনা নিজেই হয়তো মসজিদে এসি বিস্ফোরণ ঘটিয়েছে। দর্শক আমার কথা আপনারা হতবাক হলেও অবাক হওয়ার কিছুই নেই, এই হাসিনার দ্বারা সবই সম্ভব আর আমি যুক্তি প্রমাণ ছাড়া কিছুই বলি না, প্রমাণ যুক্তি দিয়েই আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। দর্শক তথাগত রায় তিনি ভারতের ত্রিপুরা এবং মেঘালয় রাজ্যের বিজেপির সভাপতি এবং তিনি নাকি হিন্দু যোদ্ধা। এই তথাগত রায় এই বছরের সেপ্টেম্বরের 5 তারিখ তার ফেসবুক এবং টুইটারে একটি স্ট্যাটাস দেন ঠিক এমন, আমি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনে যেতে অন্তত 10টা মসজিদ দেখেছি যেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে আগে হিন্দু মন্দির ছিল, সবুজ রং করে ওপরে মাইক লাগিয়ে মসজিদে পরিণত করা হয়েছে। জগতে ন্যায় বলতে কিছু থাকবেই, একদল শুধু দিয়ে যাবে আর একদল নিয়ে যাবে তা হয় না। দর্শক একটু গভীরভাবে বিষয়টি লক্ষ্য করুন, এই বিজেপি সরকার ভারতের নানা ঠুনকো অজুহাত দিয়ে মিথ্যা তহমত দিয়ে ঐতিহ্যবাহী বাবরি মসজিদ সহ একের পর এক মসজিদ ভেঙে ফেলছে। আজ এই বিজেপি আরএসএস ইস্কনের সদস্য উগ্রপন্থী বাংলাদেশে এসে আমাদের মসজিদের দিকে আঙ্গুল তুলছে আর বলছে এইগুলো নাকি আগে মন্দির ছিল এখন মসজিদ বানানো হয়েছে, তারা নাকি এটা মেনে নেবে না। দর্শক একটু খেয়াল করুন, এই তথাগত রয় এই স্ট্যাটাসটি দিয়েছিল সেপ্টেম্বরের 5 তারিখ। এই তথাগত স্ট্যাটাস দিয়েছিল, অভিযোগ করেছিল যে তাদের মন্দির নাকি মুসলমানরা দখল করে মসজিদ বানিয়েছে আর 4 তারিখ রাতে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এমনকি ভারতের হিন্দুত্ববাদী একটি নিউজ পোর্টাল দাবি করে নারায়ণগঞ্জের মসজিদটিও নাকি হিন্দুদের জমি দখল করে তৈরি করা হয়েছিল এবং এর পরপরই বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন নারায়ণগঞ্জের মসজিদটি নাকি অবৈধ। দর্শক ভারতের স্বঘোষিত বন্ধু শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেন মসজিদটি নির্মাণের অনুমতি ছিল কিনা তদন্ত করে তা দেখা হবে। দর্শক এবার একটু তথাগত রয়ের অভিযোগ হাসিনার মন্ত্রীর মসজিদ অবৈধ বলা, শেখ হাসিনার সংসদে মসজিদ নিয়ে আলোচনা এবং সকল মসজিদ কোনটা বৈধ কোনটা অবৈধ তা খতিয়ে দেখার ঘোষণা, আপনাদের কী মনে হচ্ছে? এটা কি স্পষ্ট নয় বিজেপির সভাপতি তথাগত রয়ের দাবি আর হাসিনার মসজিদের বৈধতা নিয়ে প্রশ্ন একই সূত্রে গাঁথা? তারপরও যদি বুঝতে কষ্ট হয় তাহলে নজর দিন রাজশাহীর সোনাদীঘির ঐতিহ্যবাহী মসজিদের দিকে, যে মসজিদকে রাতের আধারে সবাইকে ঘুমন্ত রেখে ভেঙে ফেলা হয়েছে। তার কারণ হিসেবে বলা হয়েছে সেখানকার রাস্তা নাকি প্রসারিত করা হবে এবং পরে আবার এই মসজিদটিকে নির্মাণ করে দেওয়া হবে। দর্শক আমার প্রশ্ন হলো, তাই যদি হবে তবে কেন এই মসজিদটি রাতের আধারে চুরের মতো ভেঙে ফেলা হলো? এলাকার মানুষকে ঘুমন্ত অবস্থায় রেখে এলাকার একটি ঐতিহ্যবাহী মসজিদ ভেঙে ফেলা, এটা কিসের ইঙ্গিত বহন করে? আমার প্রশ্ন রইল। দর্শক এটা কি ভারতের বিজেপির সভাপতি তথাগত রায়ের আদেশ পালন করতেই এই গোলাম সরকারের দ্বিতীয় পদক্ষেপের সূচনা? আমরা কি ধরে নিতে পারি নারায়ণগঞ্জের মসজিদের এসি বিস্ফোরণ ছিল সরকারের প্রথম পদক্ষেপ? দর্শক তারপরে কি আমার দেশের শত শত মসজিদ এভাবেই ভেঙে ফেলা হবে কেবল মসজিদ অবৈধ অথবা নির্মাণের ত্রুটি ঝুঁকিপূর্ণ এই অজুহাত দেখিয়ে? দর্শক জেগে উঠুন, যেই সরকার অবৈধভাবে জাতির ঘাড়ে চেপে বসেছে এই সরকার দেশের কোনো মঙ্গল করতে পারে না। অবৈধ সরকারের কাছে পবিত্র মসজিদের বৈধতার সার্টিফিকেট নেওয়ার প্রশ্নই উঠে না, তাই মসজিদে আক্রমণ করার আগেই এদেরকে ঐক্যবদ্ধভাবে দমিয়ে দিতে হবে, না হলে দেশের প্রত্যেকটি মসজিদকে সেই ভাবরি মসজিদের মতো ভাগ্যবরণ করতে হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্যে সুন্দরের জন্যে। আল্লাহ হাফেজ, মা আসসালাম।